রিং আইডি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের একটি অন্যতম বাহন বিদেশি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রাম নিয়ে যখন মাতামাতি তখন দু সালে লাইভ স্ট্রিমিং আইডি নিয়ে অনলাইনে আসে দেশীয় উদ্যোক্তা গোষ্ঠী রিং আইডি এটা একটি ভালো সংবাদ হলেও সময়ের ব্যবধানে তা হতাশায় রূপ নেয় রিং আইডি দুই সালে শুরু হলেও দুই সাল পর্যন্ত রিং আইডির ইউজার ও ডাউনলোডার সংখ্যা ছিল হতাশাজনক তাই প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল দাম বেছে নেন ভিন্ন পন্থা টার্গেট করেন ভার্চুয়াল জগতে পড়ে থাকা তরুণদের নিজে আইডি খুলে রেফার করলেই পাবে বিশ টাকা এভাবে পাঁচশো টাকা জমলেই টাকা তুলতে পারবে বিকাশ বা রকেটের মাধ্যমে এবার শুরু হয়ে যায় রিং আইডির সাথে এতেই ভোরকে যান প্রতিষ্ঠানের মালিকগণ এবার শুরু করেন তাদের বাণিজ্য যদি তাদের উদ্দেশ্য ভালো থাকত তাহলে তারা হতে পারত ফেসবুক টুইটারের মতো কোনো দেশীয় প্রতিষ্ঠান তা না করে তারা এতদিন ভিন্ন পথ যারা টাকা উঠাতে পারত তারা আর টাকা পারছে না উঠাতে আটকে দেওয়া হয় তাদের টাকা কিছুদিন চলতে থাকে এভাবে এভাবে চলার পর পর রাত সুযোগ দেওয়া হয় টাকা তোলার এই সময়ে যারা টাকা তুলতে পারত তারা তুলতো এরপর তারা শুরু করে তাদের প্রতারণার মূল কর্মকাণ্ড এতদিন ফ্রি আইডি দিয়ে ইনকাম করা যেত এবার সে পথ বন্ধ করে রিং আইডি ইনভেস্টমেন্ট সাইট চালু করে দর্শক এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কিভাবে ধীরে ধীরে মানুষকে ফাঁদে ফেলা হয় তা বোঝাতে এর মধ্যে রিং আইডি নিয়ে আসে কমিউনিটি জবস নামে অপশন এটা লঞ্চ হয় দু হাজার একুশ সালের আটাশ মার্চ এখানে তিনটি অপশনে ইনভেস্ট করা যেত এই ইনভেস্টমেন্টের টার্গেট হলো তরুণ সমাজ যারা অনলাইনে বসে কিছু অ্যাড দেখলেই দৈনিক পাঁচশো টাকা আয় করতে পারবে দর্শক প্রশ্ন রাখতে চাই টাকা ইনকাম কি এতই সহজ যাতে ইনভেস্ট করতে হবে পনেরো থেকে বাইশ হাজার টাকা দেখতে হবে দৈনিক পঞ্চাশ থেকে একশো অ্যাড প্রাথমিকভাবে ইনকামের যখন এই অবস্থা তখন হুমরি খেয়ে পড়ে ইউজাররা সুযোগ কাজে লাগায় রিং আইডি কর্তৃপক্ষ মাত্র মাসের মধ্যেই আইডির রেট বাড়িয়ে দেয় তখনও ইনকামের নেশায় মত্ত ইউজাররা বুঝতে পারে না এটা একটা ফাঁদ অনেক লাভের আশায় বাড়তি ইনভেস্ট করতে তারা হুমড়ি খেয়ে পড়ে দর্শক অনেকের কাছে বাইশ হাজার টাকা কম হলেও আবার অনেকের কাছে তা অনেক বেশি কারণ এই টাকা ইনভেস্ট করতে অনেকের বিক্রি করতে হয়েছে গরু ছাগল বা মায়ের গহনা এই উদাহরণ ভুরি ভুরি ডিঙি কর্তৃপক্ষের এটা যে ছিল প্রলোভন তার প্রমাণ হয় সর্বশেষ এর পরিচালক সাইফুল ইসলামের গ্রেপ্তারের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় প্রায় বারোশো কোটি টাকা তারা আত্মসাত করেছে তাদের দুজন পরিচালক থাকে কানাডায় তারা কৌশলে এই টাকাগুলি দেশের বাইরে পাচার করে দেয় সর্বশেষ যে পরিস্থিতি তাতে বোঝা যায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রিং আইডি বর্তমানে সমাজে যে পরিস্থিতি আমরা দেখছি তা হল মানুষের বিনা পরিশ্রমে স্বল্প ইনভেস্টমেন্টে অর্থ উপার্জন একটি বেধি হয়ে যাচ্ছে যার সুযোগ নিচ্ছে কিছু সুযোগ সন্ধানী প্রতারক গোষ্ঠী দর্শক ভিডিও শেষ করব। তবে বলে যেতে চাই পরিশ্রম করুন ইনকাম করুন নিজের মেহনত দিয়ে এতে বরকত পাবেন থাকবে না ঠকার কোনো সুযোগ দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ